আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে কয়েকজন প্রবাসী ভাইদের প্রবাস জীবনের কিছু খণ্ডচিত্র ভিডিও তুলে ধরব। এই ভিডিওটিতে বয়স দিয়েছে আমাদের পাশের বিল্ডিংয়ের মেহেদি, সুমন ও জুলাস নামের তিনজন ব্যাচেলর ভাই। আশা করি আজকে ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে, তাহলে চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এসে দেখেন আমাদের জুলাস ভাই আমাদের কোম্পানি থেকে শাক নিয়ে আসছে, মিষ্টি কুমড়া শাক এগুলা কাটতেছে। জুলাস ভাই খুব সুন্দর একটা মিষ্টি কুমড়ার বাগান করছে আমাদের কোম্পানিতে, আপনাদেরকে দেখাবো পরে কোনো ভিডিওর মাধ্যমে। জুলাস ভাইয়ের শাক কাটার পদ্ধতি দেখতেছেন আপনারা, খুব ভালো রান্নাও করে জুলাস ভাই। জুলাস ভাইয়ের বাড়ি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা গ্রাম শাবাসপুর। তুমি কত লাখ টাকা দিয়ে আসছিলে উমান? 2.5 লাখ টাকা দিয়ে আসছিল উমান। তো এইগুলা কি দিয়া বানাইবা? ইচ্ছা শুটকি দিয়া? ভালোই তো, ইচ্ছা শুটকি দিয়া খাইতে মজাই লাগবো। 150 যাই বানা? আইসো যে কয় বছর হয়েছে? ছুটিতে গেছো কয়বার? একবার না, দুইবার কি আইসো? ভালোই তো, তোমরা ছুটিতে গিয়েছো, আমরা তো যাইতে পারলাম না ছুটিতে। এই হচ্ছে প্রবাসীদের জীবন, কষ্টের জীবন, তারপরও সবাই বলে যে প্রবাসীরা অনেক সুখে সুখে দেশের মানুষ ভাবে। সকালবেলা উঠাই যে কাজে যাইতে হয় আর সন্ধ্যার সময় এসে খানা পাকাইতে হয়, এগুলা কি দেশের মানুষ বুঝে? সেটা তো আর বুঝে না। সবাই মনে করে, দেশের সবাই মনে করে যে প্রবাসীরা শুধু টাকা কামা আর খা আর ঘুমা। তাদের জীবন যে কত কষ্টের তারাই বলতে পারে যারা প্রবাসে আছে। এই হচ্ছে আমার সুমন ভাই, খিচুড়ি খাওয়ার জন্য নাকি? হ্যাঁ, আপু থেকে রেসিপি শিখছি, কিন্তু এখন আমাদের কাছে তো আর গরুর পায়া নাই, এই জন্য আমরা চিকেন দিয়ে সেরে খিচুড়ি পাক করতেছি। তো তুই যাইছ কত বছর হয়েছে মামা? আমি যাইছি 4.5 বছর, 4 বছর 6 মাস 3 দিন আছে আজকে। কত লাগছে লাইতে? তার আসতে তো দাঁড়ালে নিছে 3 লাখ টাকা, তারপরে 30,000 টাকা টিকিট, 3,30,000, মেডিকেল নিছে 20,000, 3,50,000 টাকা। আচ্ছা, 2 লাখ টাকা ব্যাংকে থেকে লোন নিছি আর 1 লাখ টাকা আব্বু থেকে নিছিলাম, আর বাকি টাকা আমার আম্মা ম্যানেজ করে দিছে। আসার পরে 3 বছর লাগছে খালি ক্যাশ টাকা উঠাইতে, বলে আনছে যে মার্কেট ক্লিনার বিশাল আয়না দিছে, পরে আয়না দিছে, বলছে যে ডাইরেক্ট কোম্পানি, ঠিক আছে, আয়না বলছে সাপ্লাই কোম্পানিতে, ঠিক আছে, বলছে স্যালারি হবে মানি রিয়াল 200 রিয়াল, বাংলাদেশের টাকা 40,000 টাকার উপরে প্রায়। এখানে আসার পরে আমি 70 রিয়াল স্যালারি আর 12 ঘন্টা ডিউটি, আর তখন বললাম ছেলেদের সাথে গেছে 8 ঘন্টা ডিউটি, ঠিক আছে, আর কাজও যে ডাবল সুইটার দেয় নাই কোম্পানিও সাপ্লাই, আর আমাদের কোম্পানি এত বিশ্বের একটা কোম্পানি, নাই কোম্পানির কোনো ক্যাম্প, নাই কোনো কিছু সেফটি বা কোনো কিছু, 6 বছর হইতেছে দেশে যাইতেছি না, কোনো এই হিসাবের কোনো টাকা নাই, টিকিটের কোনো টাকা নাই, কোম্পানি টিকিটও দেয় না, অনেক সমস্যার মধ্যে আছি। ঠিক আছে, তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, খালি আমি একা না, আমার মতো যারা আছে সবাই যাতে প্রবাসে ভালো থেকে সুস্থ থাকে, এই আর কি। আর আমার কথা শুনলে যে বাহিরে আসেন, ঠিক আছে, কোনো দালালের মধ্যে আসবেন না, আর যদি আসেন তাহলে স্ট্যাম করে টাকা পয়সা যা লেনদেন করবেন সব স্ট্যামের মাধ্যমে করবেন, যে যদি কোনো সাপ্লাই কোম্পানি হয় বা কোনো কিছু
সমস্যা হয় যাতে টাকা পয়সা যাতে পুরো রিটার্ন নিতে পারেন, ঠিক আছে? হুম, এটাই আর কি, আর কি বলবো। তো তোমার তোমার মতন তো আমিও, আমারও তো 7 বছর হয়ে গেছে, 7 বছর, 6 বছর শেষ, প্রায় 7 বছর পড়ছে। আমি এখন তো সেম কোম্পানিতে আছি। হ্যাঁ, তোর 1 বছর আগে আসছি আমি, 1 বছর, 2 বছর, 1 বছর, 2 বছর, হ্যাঁ 7 বছর, 8 বছর তো পরে নাই আমার, তাহলে 2 বছর কেমনে? তোর তো 5 বছর নাকি, 5 বছর না 6 বছর, 6 বছর, 4 বছর, তাহলে আমার 7 বছর পড়ছে। তুমি আমার থেকে 2 বছর আগে। হুম, কি আর করার আছে, আল্লাহ তাআলা যার, মানে কেউ কখনো সাপ্লাই কোম্পানির বিষয়ে কোনো সময় আসবেন না, ঠিক আছে? যে আসেন 1000 বার প্রশ্ন করে আসবেন যে না সাপ্লাই কোম্পানি কিনা, সাপ্লাই কোম্পানি কিনা, ঠিক আছে? সাপ্লাই কোম্পানির মতো অশান্তি আর কোনো জায়গা নাই, বুঝছেন? দেখ, যার কপাল আল্লাহ তাআলা যা লেখা রাখে তাই হয়, যা লেখা রাখছে। তারপরেও মানে নিজে আগে ডিসিশন নেওয়ার সময় ভুল ডিসিশন নেবেন না। হ্যাঁ, তা ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে ভুল ডিসিশনের কারণে হয়তো অনেকের কষ্ট হয়, ওইটাই। আর আমার হিসাবে 3 লাখ টাকা দিয়ে এসে, 3 লাখ টাকা দিয়ে বাহিরে আসার চেয়ে ভালো নিজে একটা ভ্যান নেবেন কিনা, ঠিক আছে? ভ্যানের মধ্যে কিছু সবজি নেবেন, মহল্লা মহল্লা একটা সবজি বিক্রি করবেন, দৈনিক যদি আপনার 500 টাকা ইনকাম হয় তা তো এনাফ। ফ্যামিলি নিয়ে এসে, মা বাপ নিয়ে, সবাই নিয়ে এসে শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পারবেন, সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন, ঠিক আছে? এই যে আমরা বাহিরে এসে নেছি এখানে প্রবাসে, আমার সাথে আছে মেহেদি হাসান ভাই, কোষ বাবারি, ঠিক আছে? ওই ভাই আজকে 7 বছর ধরে দেশে যেতে পারতেছে না, ঠিক আছে? মা বাপ ভাই বোন কোন আত্মীয় স্বজন কেউ কোন সময় দেখতে পারে না, ঠিক আছে? এই যে আমি আছি, আমি আজকে 4.5 বছর ধরে বাহিরে আছি, আমার দাদি মারা গেছে, ওনারাও দেখতে পারি নাই, 3 ফুফু মারা গেছে, ওরাও দেখতে পারি নাই, ঠিক আছে? সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এইগুলো। তারপরে আমি এত আদর করে আমার 2 বোন ফালছি, ঠিক আছে? ওদের 2 জনের বিয়ে হয়ে গেছে, ওদের বিয়ে তো আমি থাকতে পারি নাই, ঠিক আছে? তো এই ধরনের চিন্তা ভাবনা থেকে, ঠিক আছে, আপনারা সবাই বাস বাহিরে আসার চিন্তা ভাবনা বাদ দিয়ে বাংলাদেশে কিছু একটা করেন, ঠিক আছে? বাংলাদেশে করার মতো অনেক কিছু আছে, হয়তো যে কোনো একটা ব্যবসা করেন বা কাজ শিখেন বা যে কোনো কিছু করেন, বাংলাদেশে করেন, ওকে? আল্লাহ হাফেজ। চুলহাস ভাই আলু শাক তুলতেছে, ভালো লাগে না আলু শাক তুলতে? আচ্ছা, আমি সব উঠকে আনবো, আনবো আমি স্যার। জলদি ডালো সব, পেঁয়াজ গুলিকে একটু ফ্রাই করে নিচ্ছে, এখন 1 চা চামচ হলুদ গুঁড়া ঢেলে নিলাম, এখন ঢেলে নিব মরিচের গুঁড়ো, ঢালো মরিচের গুঁড়ো 1 চা চামচ ঢেলে নিলাম, ওকে? এখন সবজি ডালো, একটু পানি দিয়ে দাও। হুম হুম, এখন কাঁচামরিচ গুলো হালকা একটু পানি দিয়ে দিলাম পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য,
আর মশলাটা যাতে জলে না যায় জন্য। ওকে, এখন এভাবে 5 মিনিট রেখে দিতে হবে, তারপরে আপনাদের মাঝে আবার আসতে। এখন শুটকিগুলোকে ফ্রাই করে নেব একটু হালকা অয়েলের মধ্যে, না এভাবেই একটু ভেজে নেব খোলাতে। ওকে, চিংড়ি শুটকিগুলো ভাই আমাদেরকে পাশের বিল্ডিং এর আপু দিয়েছে। সাদিয়া আপু, ওকে। আর এদিকে মশলাটা একটু হয়ে আসছে, এখন আমরা সবজিগুলো ঢেলে দেবো। এখানে সবজিগুলো নিয়ে আসো তো ভাইয়া, সবজিগুলো গেলো। এখন সবজিগুলো ঢেলে দিচ্ছি। এখানে তাজা মিষ্টি কুমড়ার শাক এবং কি মিষ্টি আলুর ডাটা, তারপরে বেগুন, আলু সবগুলো আগেই কেটে নিয়েছি, এখন এগুলো ঢেলে দিলাম। ওকে, এভাবে দেখতে একটু বেশি দেখা যাচ্ছে, কিন্তু সিদ্ধ হওয়ার পরে কোমল অল্প হয়ে যাবে একদম। আর আমরা এখানে লোকও বেশি, প্রায় 7 জনের মতো আছি, সবাই মিলে খাবো এই জন্য আর কি। আর এদিকে শুটকিগুলোকে ফ্রাই করে নিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিব, মজা লাগবে। এখন শুটকিগুলো প্রায় ফ্রাই হয়ে এসেছে, দেখতেই পারছেন একটু লালচে কালার এসে গেছে। এখন একটু লেড়ে চেড়ে নিচ্ছে আমাদের জুলাস ভাই। তরকারিগুলো দেখতেছে অনেক কমে গেছে, আমি একটু লেড়ে চেড়ে দিলাম। আপনারা যারা ওমানে আছেন এবং কি মাস্কেটে আছেন, গালা এরিয়ার ভিতরে বা আজবাতে এদিকে যারা যারা আছেন, ঠিক আছে, আমাদেরকে মেসেজে নক করবেন, যার সবজি লাগে তাকে আমরা ইনশাল্লাহ দিতে পারবো, এসে নিয়ে যাবেন, ঠিক আছে। আমাদের কোম্পানিতে প্রচুর সবজি বাগান, আপনাদের যার যার লাগে সবাই ইনবক্স করবেন। ওকে, আর ইনশাল্লাহ একদিন আপনাদের আমাদের বাগানের ভিডিও দিব, এখন আজকে নতুন তো, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপুর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আর পাশের ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর সবসময় আপুর পাশে থাকবেন। আপু অনেক ভালো ভালো রেসিপি তৈরি করে প্রত্যেক দিন। এখন শুটকিগুলোকে ঢেলে দিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে দিব, শুটকিগুলোকে মিক্স করে দেবো, নয়তো ফ্লেভারটা বরাবর আসবে না। ডালো হলো, এখন ধনিয়ার পাতা ডালতেছি, শুটকির তরকারি হয়ে গেছে, হিসা শুটকি। এখন 2 মিনিট জাল দিয়ে নামিয়ে নেবো চুলা থেকে।
সবাই ভালো থাকবেন, এ কামনা রইল। আসসালামু আলাইকুম।